আর এখন তো মহামারী হলো ফিরের ফুলাফি ফিরের ছেলে ফি আরে সব লেখা নাই পড়া নাই যোগ্যতা নাই নামাজ রাইজ প্রস্রাব করে পানি ঠিক লয় কিনা সন্দেহ আছে অজুর ফরজ জানে না তায়াম্মুমের ফরজ জানে না গোসলের ফরজ জানে না নামাজের তেরো ফরজ জানে না চোদ্দটা ওয়াজিব জানে না সে ফিরে কামাল এই ধরনের ভান্ডদের কারণে আজকে তাসবের জগতে বদনাম হচ্ছে আল্লাহর অলিজে তার কাছে বসে থাকাও লাভ আছে ভন্ডদের কাছে যায় না পীরের ছেলে হইলে পীর হয় না আরে নবীর ছেলেও তো নবী হয় না নবীর ছেলেও নবী হয় না যোগ্যতা থাকলে আল্লাহ তাকে নবী বানাইছেন এলে বানায় নাই আর এখন পীরের ঘরে জন্ম হইলেই পীর পীর যাদার অভাব নাই অভাব নাই এলাকা বাড়ি বাড়ি ফির সব হয়ে গেছে মহল্লা মহল্লা পীর এলাকা এলাকা পীর বাজারে বাজারে পীর ভয়ঙ্কর অবস্থা পীরের বাজার গরম সুরা ফাতেহা পড়তে পারে না হ্যাঁ পীরে কামেল খালি ডুল বাসি আর বাদ্যযন্ত্র লইয়া লাভ মারলে গান বাজনা হয় না মইরা সাললে তরে ফিরাইতে ফিরাইতে খাম্বল দিয়া এভাবে ফারাইতে ফারাইতে জান না তিনি ডুল তরিকার বায়ু মরণকালে ডুল বাসি বাজাই চিন্তা করো না মরণ কালে তুমি মরার পরে তোমার ঢুল বাজাইয়ে বাজাই জাহান নামে নিব আল্লাহ তাহলে দরবারে আরও শুক্রিয়া আদায় করি যে দয়াল আল্লাহ আমাদের মতো গুনাহগার না লায়ক নাচিসদেরকে দয়া করে বিনা চাওয়ায় বিনা দরখাস্তে তিনার হাবিব আমাদের দয়াল নবী রাসুল আকরাম নবীদের নবী রাসুলদের নবী ফেরেস্তাদের নবী আরস কুরসি লৌহ কলমের নবী কুল কায়নাতের নবী সমগ্র সৃষ্টি জগতের নবী আল্লাহ বলে আমার নবী সুবাহান আল্লাহ তোমার জন্যে বানায় আছে আমার আল্লাহ ইশারাটা দু আগুন নবী নবী তুমি ইমামূলম্বা নবী তুমি এমন একজন নবীর উম্মত আল্লাহ তালা দয়া করে আমাদেরকে করলেন এই আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ তিনি একজন রসুল তিনাকে আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়েছেন আবুল বাসার হিসেবে সমগ্র মানুষের বাবা সব মানুষের আদি পিতা হিসেবে কিন্তু আমাদের নবীকে আদম নবীর নবী বানাইছে আদম নবীর নবী বানাইছে আদম নবী হলো সব মানুষের বাবা আদমের কোনো জন্মদাতা বাবা নেই কিন্তু আমাদের আল্লাহ তালা বানাইছে আবুল আর সমস্ত রুহের বাবা আদম নবীর রুহানি বাবা সুবহান আল্লাহ ভাই বন্ধুর আমার আদম নবীর বাবা নাই বিবি হাওয়ারও বাবা নাই ঈশা নবীরও বাবা নাই কিন্তু হাকিকতে তিনাদের রুহানি বাবা আপনার আমার নবী রহমতুল্লাহ তফসিরে রুহুল বায়ানের মধ্যে উল্লেখ রয়েছে আল্লাহর হাবিবের হাদিস শরীফ আনা আবুল আরওয়াহ আমি সমস্ত রুহের বাবা এই জন্যে বাবার ও বাবা তিনি হলেন কাবার কাবা নবী সরকারে দুজাহা আমার দাদু ভাইরা যুবক ভাইরা গো ঈসা নবীর বাবা নাই তিনি বাবা ছাড়াই দুনিয়াতে আসছে তিনি আল্লাহর একজন রসুল তিনার মাকাম হলো দ্বিতীয় আসমানে মেয়েরাজ রজনীতে দয়াল নবী ঈশা নবীকে পেয়েছেন দ্বিতীয় আসমানে ঈশা নবীর মাকাম হলো দ্বিতীয় আসমানে আর রাজের রাত্রে আমাদের নবীর মাকাম আল্লাহ কোথায় নিয়েছে সাত আসমান শুধু দ্বিতীয় আসমান নয় গো আমাদের দয়াল নবী তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান পারি দিয়া সিদ্ধাতুল মুনতাহা পারি দিয়া আরস কুর্সি লৌ কলম পার হইয়া লামা কামে যাইয়া আমার আল্লাহর দিদার লাভ করছে ঈশা নবীর মর্যাদা আর আমার নবীর মর্যাদা কত ব্যবধান গো এই জন্য আমার আল্লাহ আরো বলেন আসা বসা করবা নবী গো ওচিরে আপনার রব আপনাকে মাকামে মাহমুদে অধিষ্ঠিত করবেন মাকামে মাহমুদের মশহর তফসির হল হজরত আবদুল্লা ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহমা বলেছেন মহজামুল কাবির লিত্তা বারানির মধ্যে উল্লেখ তফসিরে দুর্রে মানসুরের মধ্যে উল্লেখ রয়েছে মাকামে মাহমুদ হল আল্লাহর আরশে আজিমের মধ্যে আল্লাহর আরশে আজিমের মধ্যে ইউজলি সুহু আলাল আরশে বা ইউজলি সুহা আলাল করছি আমার আল্লাহর সিবির উপরে বিশাল এক সিংহাসন দিয়া ওইখানে নবীকে বসাইয়া মহান রব তালা বলবে বন্ধু ময়দানে হাসরে এখান থেকে আপনি যার পক্ষে সুপারিশ করবেন আমি আল্লাহ তাকেই ক্ষমা করে জান্নাতে দিয়ে দেব ও আমার ভাই বন্ধু রাগো মৌসানবির সাথে আমার আল্লাহ কথা বলেছে তোর পাহাড়ে নিয়া কোন পাহাড়ে তোর পাহাড়ে নিয়া কোরআন শনিবের মধ্যে উল্লেখ রয়েছে ওয়াকাল্লা মাল্লাহ হুমৌসা তাকলিমা ওয়া কাল্লা মাল্লাহ হুমৌসা তাকলিমা মৌসানবির সাথে আমার আল্লাহ যেভাবে কথা বলার দরকার ওইভাবে বলেছে মুসা নবীর সাথে আমার আল্লাহ কথা বলেছে তোর পাহাড়ে নিয়া আর আমার নবীর সাথে আমার আল্লাহ কথা বলেছে কানে মালিক তুমি কাউসার বিলাইবা জান্নাতের মালিক তুমি জান্ন বিী নবী তুমি ইমাম্ব নবী তুমি ইমাম্বাল্লাহমা সাল্লে কষ্ট হচ্ছে আপনাদের আমার নবীজির সাথে আল্লাহ কথা বলেছেন লা কানে নিয়ে মুসা নবীর সাথে কথা বলেছে তোর পাহাড়ে নিয়ে কত ব্যবধান কত ব্যবধান নবীজির সাথে আমার আল্লাহ কথা বলেছে মুসা নবীর সাথে আমার আল্লাহ কথা বলেছে হাফেজ জালাল উদ্দিন সৈয়তি রহমাতুল্লাহ আলাইহের আল ইতকান ফি উলুমিল কোরআন সেই কিতাবের মধ্যে উল্লেখ রয়েছে আমার আল্লাহ সব নবীদের সাথে জিবরিল পাঠায়া ওহি নাজিল করেছে এর মধ্যে সবচেয়ে বেশিবার কথা বলেছে মুসা নবীর সাথে জিবরিল আমিন আলাইহিস সালাম মুসা নবীর কাছে এসেছে চার বার কয়শো বার কয়শবার চারশো বার আর আমার নবীর কাছে জিবরিল আমিন আমার দয়াল নবীর কাছে জিবরিল আমিন আসছে চব্বিশ হাজার বার সবচেয়ে বেশি কথা বলছে মুসা নবীর সাথে তাও কতবার কত ফোর হান্ড্রেড চারশো বার জিবরিল আমিন আসছে কয়শো বার বার আর আমাদের নবীর কাছে আসছে কয়শো কোথায় চব্বিশ হাজার বার আর কোথায় চারশো বার এই জন্যে আমার নবীকে বলা হয় নবী গুলাম্বিয়া নবী তুমি বলেন যুবক বেড়া বলেন নবী তুমি ইমামুল হাজির না জির গনবি সশরী রে জিন্দা নবীদের নবী তুমি নবী গী রহমতে নবী নবী তুমি তুমি আমার ভাই বন্ধুরা গভীর মনোযোগ আমার নবীর মান কত মহান দিয়েছে রব আমার আল্লাহ মহান দাদুরে মর্যাদার তুলনায় আমার নবীর মর্যাদা কত উর্ধে এই জন্যে আমার নবী হলো সব সালাম তিনি যখন জন্ম থেকে অন্ধ কোনো মানুষের চোখে হাত এইভাবে মাসেহ করতেন জন্ম থেকে অন্ধ মানুষের চোখে হাত মাসেহ করলে ওই মানুষটা সাথে সাথে সুস্থ হয়ে যেত চক্ষুসমান হয়ে যেত ভালো হয়ে যেত এটা ঈসা নবীর একটা মুজিজা আমাদের নবীকেও আল্লাহ এর চাইতে সুন্দর মুজিজা দিয়েছে সুবহানাল্লাহ বন্ধুরা কষ্ট হইতেছে নি ভাইজান অসুবিধা হচ্ছে নাকি আপনারা লাগ বনি গরম পানি এটা সানা সানা গরম পানি লাগবো লাগলেও তো কইতেন না একটা কাপ দিয়ে কয়জন রে দিব ওয়াজ করবোই না কাপ দিয়ে পানি দিব এই কইছেন না আসলে লাগবো অনেকের কিন্তু দেওয়া যাবে না নে অল্প পানি আছে এটা আমারই হবে কিনা সন্দেহ আছে মেম্বার লাগবে লাগবো নি না লাগবো না ইনশাআল্লাহ এই চেয়ারটা খালি কেনে কই আসেন বইসা যান কই চেয়ার খালি রাখেন না এটা জিকির করেন লা ইলাহা

লা ইলাহা ইল্লাল্লা মোহাম্মাদরা সাল্লাল্লাহসাল্লাম আমার যুবক ভাইয়েরা শোনো হজরত এর ইসা রুহুল্লাহকে আমার আল্লাহ এমন অনেক মরজাজা দিয়েছিল উনি যদি জন্ম থেকে অন্ধ মানুষের চোখে হাত মাসেও করতেন চোখ ভালো হয়ে যেত ওই মানুষ চক্ষুসমান হয়ে যেত আমাদের নবী আল্লাহর চাইতে সুন্দর মর্যাদা দিয়েছেন শেখ আব্দুল হক মহাদ্দিসের দেহলবী রহমতুল্লাহ আলাই মাদার জন্য বুথের মধ্যে উল্লেখ করেছেন একজন সাহাবির নাম আবু কাতাদা রহমাতুল্লাহ আলাই রাদি আল্লাহ আনহু অন্য রেওয়ায়ত আছে কাতা দেবনে নহমান রাদি আল্লাহ আনহু তিনি যুদ্ধের ময়দানে যুদ্ধ করতেছেন ঘটনাক্রমে চোখের মধ্যে তীর বিদ্ধ হয়ে গেলে একটা চোখের মধ্যে তীর ঢুকে গেছে চোখের ভিতরে তীর ঢুকে যাওয়া এটা সাধারণ কথা না তো ভয়ঙ্কর জিনিস ওই তোমান অথবা কাতা দ্বারা দিয়ে লহ আনহু তিনি সাহস করে তীরটা টান দিলেন টান দেওয়ার সাথে ওনার চোখের এই ডিম পেটও বের হয়ে গেছে কঠিন অবস্থা যুদ্ধের ময়দানে তখন এই বের হয়ে যাওয়া চোখের ডিম আবার চাপ দিয়ে ধরে আরেকটা চোখ দিয়ে দেখতে দেখতে আল্লাহ রসুল সাল্লাহামের কাছে গিয়ে হাজির ওই সাহাবি নবীজির কাছে যাইয়া আল্লাহর হাবিবকে ডাক দিয়ে কয় নবী গো ইয়ারসুল আল্লাহ আমার চোখের ডিম বের হয়ে গেছে একটা চোখ অন্ধ হয়ে গেছে ইয়া আল্লাহ আমার এক চোখ যদি অন্ধ হয় আমার স্ত্রী আমাকে পছন্দ করবে না আমার চলার পথে বিঘ্ন ঘটবে দয়াল নবী গো আমি এই চোখ নিয়ে কিভাবে চলবো আমার বেগম সাহেবা তো আমাকে পছন্দ করবে না আল্লাহর হাবিব মুস্কি মুস্কি হাসে আর কয় আবু কাতাদা রে তুমি শোক চাও না পরকাল চাও আবু কাতাদা চালাক সাহাবি সে বলতেছে ইয়া আল্লাহ আমি চৌকো চাই পরকাল কালো চাই নবীজি বললেন চোখ চাও না পরকাল চাও উনি বললো আমি দুইটাই চাই নবীজি মুস্কি হাসি মুবারক দিয়ে কাছে ডাক দিয়ে মুখ মুবারক থেকে একটু লালা মুবারক বের করে চোখের মধ্যে লাগাইয়া রহমতের নবীর হাত মুবারক দ্বারা এইভাবে ঘষা দেওয়ার সাথে সাথে বিনা চিকিৎসায় বিনা মেডিসিনে বিনা মেডিসিনে ওই চোখ আগের চাইতে আরো সুন্দর সেটিং হয়ে গেছে এই হলো আমার নবীর জন্য যেই মুজিজা দিয়েছে আমার নবী আল্লাহ এই মুজিজা দিয়েছে কোন নবী আমার নবীর বড় না কিন্তু আমার নবী সব নবীর চাইতেও বড় রে ভাই ঈসা নবীর ব্যাপারে কোরআনুল করিমের মধ্যে আরেকটা ঘটনা উল্লেখ আল্লাহ তালা নিজে বয়ান করেছেন কোন মানুষ মারা গেলে সে মৃত ব্যক্তির লাশের কাছে বা কবরের কাছে গিয়ে ঈসা নবী যদি ডাক দিতেন কুম বিজনিল্লা এই কথা যদি বলতেন তখন মরা মানুষটা দাঁড়িয়ে যেত জিন্দা হতো এবং দাঁড়িয়ে যেত এটা ঈসা নবীর একটা মজেজা কোরআনুল করিমের মধ্যে কথাটা আছে। আমার নবীর ব্যাপারেও এরকম বহু ঘটনা আছে মাদার মধ্যে শেখ আব্দুল হক উল্লেখ করেন একজন ব্যক্তি তিনি সাহাবি কিন্তু আগে সাহাবি ছিল না আগে ছিল ইয়াহুদি তিনি এসে বলতেছে হে ইসলামের নবী মুহাম্মদ। আমার একটা মেয়ে সন্তান আছে সে মারা গেছে তুমি যদি আমার মেয়ে সন্তানটাকে জীবিত করে আমার সামনে তুলে দিতে পারো তাহলে আমি তোমার প্রতি আনব তোমার প্রতি বিশ্বাস গ্রহণ করব। দয়াল নবীজি বললেন তোমার মেয়ের কবর কোথায় বা তোমার মেয়ের লাশ কোথায় সে ওই যথাস্থানে নিয়ে যাওয়ার পরে রহমাতুল্লিল আলমিন ওই মৃত মেয়েটাকে ডাক দিলেন হে মৃত কন্যা তুমি আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও সাথে সাথে ওই মরা মানুষ জিন্দা হয়ে রহমাতুল্লিল আল আমিনের সামনে দাঁড়ায় গেছে তখন ওই ছোট্ট বাচ্চা জিন্দা হয়ে কালে মায়ের সাহাদত পড়তেছে আসাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহাদাহু লা সরিকালা আসাদুয়ান্ন মোহাম্মদন আব্দ রসুল কালে মায়ের শাহাদত পড়লো নবীজি বলে মা তুমি কি দুনিয়ায় থাকতে চাও না যেখানে গিয়েছো ছোট্ট শিশু বাচ্চা আল্লাহর হাবিবকে সালাম দিয়ে নবীজিকে সুন্দর ভাষায় বলতেছে নবী গো আমার আল্লাহ আমাকে যেইখানে রেখেছেন ওই জায়গার চাইতে সুন্দর কোনো জায়গা আমার আব্বা জান দিতে পারবে না অতএব আমি আল্লাহ যেখানে রেখেছেন আমি ওইখানে চলে যেতে চাই নবীজি তখন আবার দোয়া করলেন মেয়েটা আবার মারা গেল ওইখানে চলে গেল ইয়াহুদি এই দৃশ্য দেখে সে বিশ্বাস করলো যার কথায় আমার আল্লাহ করে দেয় ওই নবীর কালেমা দেয় ওই মরা আবার আগের মতো মরে যায় ইনি কখনো ভণ্ড নয় উনি কখনো প্রতারক নয় মিথ্যাবাদী নয় নিঃসন্দেহে তিনি আল্লাহর রসুল ওগো ইসলামের নবী মুহাম্মদ সাল্লাম আপনি আমাকে ইমানের কালেমা পড়ায়া দেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈসা নবীকে আমার আল্লাহ যেই মর্যাদাগুলি দিয়েছে আমার নবীকে কম দেয় নাই বরং বেশি দিয়েছে এই জন্য আমার নবী সব নবীদের নবী সব রাসূলদের রাসূল এই জন্য আবার সেই গজলটা আপনাদের নিয়ে গাইতে চাই গাইবেন যুবক ভাইরা যুবক ভাইরা কথা বলো তো ভেটাই তুল নাকি বলো পারবে না ইনশাল্লাহ নবী তুমি ইমাম নবী তুমি হাজির না জিগনবি সশী রা নবীদের নবী তুমি গী রহঙের দরি আগনবি নবী তুমি নবী তুমি তোমার জন্যে বানায়াসে আছে আমার আল্লাহ এই সারাটা দুগ নবী 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 তুমি বলেন নবীজির শান বলতে ভালো লাগে না সবাই বলেন ভালো লাগে না এটাই হলো নবীর প্রেম নবীজির গান নবীর গুণগান নবীজির শান বললে যে ভালো লাগে এই ভালো লাগাটাই হলো নবী প্রেম যার অন্তরে রসুল্লাহর এই ভালো লাগা মোহাম্বত যত বেশি তার ইমানের নূর তত বেশি যার অন্তরে রসুল্লাহর মোহাম্বত নাই তার ইমান বলতে কোনো জিনিস নাই সে বেইমা বন্ধুরা আমার দাদু ভাইয়ের আমার কথা বোঝা যায়নি বোঝা যায় তো না ক্লিয়ার ইকু আরেকটু কমাই দেন বেশি হয়ে গেছে ইকু একবার বন্ধ করেন না বেশি আবার দেখা গেছে উচ্চারণে বেজাল লেগে যাব বলবো একটা বুঝবো আর একটা লেগে গেলে তো সমস্যা তাই না এই জন্য আমরা আপনারা মনোযোগ দিয়ে কথাগুলি শুনেন নবীজি নবীজির মহান মর্যাদা এটা বুঝেন বুঝার চেষ্টা করেন শুনুন দাদু ভাই পাহাড় সমান আমল আছে নবীর মহব্বত নাই এই বিশাল পাহাড় পর্বত সমান আমল নিয়েও ওই মানুষগুলি জাহান নামে যাবে নবীজির মহব্বতের সাথে আমল করেন ওই আমল আপনার কাজে লাগবে আর যদি রসূলের মহব্বত নাই নামাজ আছে রোজা আছে সবই আছে হামিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। এই পর্বত সমান আমল লইয়াও আপনি জাহান নামে যাবেন এই জন্যে রসুলে পাকের মহব্বত আমাদের বুঝতে হবে আল্লাহ বুঝার তৌফিক ফিক দেন সবাই বলেন আমি আমার যুবক ভাইয়েরা গো দিলের কান লাগায় শুনো আহমেদুল্লিলা আল আমিনের মর্যাদা আমার আল্লাহ কত দিয়েছে ঈসা নবী গেল মুসা নবীর কথাও বললাম এবার শোনো ইউসুফ নবীর কথা ইউসুফ নবীরে দশ ভাই মিলে কুয়ার মধ্যে ফেলে দিছিল জানা আসেনি আপনার আর দশ বাই মানে আর কি এক বাবা একজন কিন্তু মা দুইজন সেই হিসাবে বইমাত্রীয় ভাই নাকি বইমাত্রীয় দশ ভাই মিলে ইউসুফ নবী ছোট ওনাকে নিয়ে কুয়ার মধ্যে ফেলে দিছে আগের দিনে গজল গাইতো আগের দিনে মসজিদে মসজিদে গজল গেলে আমাদের এলাকায় গাইত ইউসুফ নবী বাস কেনানে একটা এলাকার নাম নাম অনেকেই ইয়াকুব নবী বাস্করি তো কেনানে সবার চাইতে ভালোবাসত ইউসুফকে আগের গজল অনেক আগের গজল এখন গায়ে নাই ইউসুফের দশবায় মিলিয়া ইউসুফকে যে পুরাতন গজলে মিলে ইউসুফ নবীকে ফেলে দিল কুয়ার ভিতরে অন্ধকার খুব নিচে যত যায় গভীর অন্ধকার অনেক অন্ধকার সাপ বিচ্ছু অনেক ক্ষতিকারক অনেক ধরনের কি বলে এগুলি সাপ বিচ্ছু এগুলি থাকতে পারে ইউসুফ নবী কুয়ার মধ্যে পড়ে ভীত সন্ত্রস্ত হয়ে গেছেন আমার আল্লাহ আমিনকে ডাক দিয়া কয় তুমি আসমানের উপরে চিদ্রাতুল মুনতাহায় থাকা লাগবে না আমার বন্ধু নবী ইউসুফ ছোট মানুষ শিশু মানুষ কুয়ার মধ্যে ফেলে দিছে এই ছোট্ট শিশু ইউসুফ কুয়ার মধ্যে একা একা ভয় পাইতে পাইতে পারে সাপ বিচ্ছু বিভিন্ন জিনিস দেখে আতঙ্কিত হতে পারে জিব্রিল রে আমি আল্লাহর হুকুম তুমি এই মুহূর্তে আমার নবী ইউসুফের সঙ্গ দাও ওনার কুয়ার মধ্যে যায় ওনার সাথে কথাবার্তা বলো ওনাকে সাহস দাও আমি আল্লাহর সুসংবাদ গুলি জানাও যেন আমার নবী ইউসুফ ভয় না পায় সুবহানাল্লাহ আল্লাহ জিবরিল আমি সিদ্ধাতুল মুনতাহা থেকে সাথে সাথে সাড়ে ছয়শ পাখা দিয়া উড়াল মেরে ওই কুয়ার ভিতরে এসে প্রবেশ করলেন ইউসুফ নবীর সাথে সুন্দর সুন্দর গল্প করে বিভিন্ন সুন্দর কথা বলতেছেন ওনাকে ভীত সন্ত্রস্ত আতঙ্কিত হতে দিচ্ছেন না শোনো হে যুবক ভাইয়েরা ইউসুফ নবীকে কুয়ার মধ্যে সঙ্গ দিছে জিবরিল আমিন আমার আল্লাহর হুকুমে আর আমার নবী যখন গারে সুরের মধ্যে প্রবেশ করেছিল হিজরতের রজনীতে সিদ্দিক আকবর এবং দয়াল নবীজি দুইজনে যখন গারে সুর মানে গুহার ভিতর অন্ধকার গুহার মধ্যে ঢুকছিল ওই সময় জিবরিল আজরাইল মিকাইল কোন ফেরেশতা সঙ্গ দেয় নাই কোরআনের মধ্যে উল্লেখ মাজাজি অর্থে আমার আল্লাহ ডাইরেক্ট নবীর সাথে কথা বলেছে এই জন্য নবীর মর্যাদা কম না বেশি আমার নবীর মর্যাদা সব নবীদের চাইতো নবী তুমি বুখারি শরীফে এবং সহি মুসলিমের মধ্যে উল্লেখ ময়দানে হাসরে মানবজাতি সবাই ঝাঁকে ঝাঁকে দলবদ্ধভাবে ভাবে দৌড়াইয়া দৌড়াইয়া হজরতে আদম নবীর কাছে আমাদের জন্য সুপারিশ করেন আদম নবী বলবে লাস্তাহা এই এই কাজের জন্য আমি না এই ডিউটি আমার না মানে সাফাতে কুবরার অধিকার আমার না আমরা দৌড়াইয়া ইব্রাহিম খলিল উল্লাহার কাছে যাব যায়া বলবো আপনি আমাদের জন্য সুপারিশ করেন তিনিও বলবে লাস্তুলাহা লাহা যাব মুসা নবীর কাছে তিনিও বলবে লাস্তুলাহা নুহু নবীর কাছে যাব। তিনিও বলবে লাস্তুলাহা সব নবীদের ধারে ধারে করতে করতে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামের কাছে যখন যাইব তিনিও বলবে লাস্তুলাহা তবে তিনি বলবে তোমরা এই ভাবে এলো পাথারি না দৌড়ায়ো না আজকের দিনে রাহমাতুল লিল আলামিন সারা তোমাদের কেউ শাফাত করতে পারবে না তাই তোমরা এদিক ওদিক না দৌড়ায়া সবাই মিলে রাহমাতুল লিল আলামিনের কাছে চলে যাও আমরা সবাই দল বেঁধে নবীজি কাছে যাব যে কেদে কেদে চিটকার আপনি আমাদের জন্য সুপারিশ করেন সাফাত করেন আমার নবী সেদিন বলবে না আমার দয়াল নবী সেদিন বলবে আনা লাহা ইহার জন্য আমি এই ডিউটি আমার আমার দয়াল নবী গো আপন বলতে কে হয় নাই জগতে আমার দয়াল নবী আপন বলতে কে কেহ নাই সংসারে যখন সাইরা যাইবাই মায়ার দুনিয়া কবরেতে আপন বলতে কাউকে পাইবা না আরে দিবেন তারাই বেন হাসরে আপন বলতে কে হো নাই সংসারে আমার দয়াল নবী আপন বলতে কে হো জগতে আমার নবী সেদিন সুপারিশ করবে আমার আগে ঈসা নবীও পারবে না পারবে না আদম ইব্রাহিম উনিও পারবে না আমার নবীর কত মহান আমার আল্লাহ ইব্রাহিম খলিল উল্লাহকে নমরুদের আগুনের মধ্যে নিরাপদে রেখেছেন নমরুদ বিশাল বড় আগুন জ্বালাইছে বিশাল আগুন জ্বালাইছে এই আগুনের মধ্যে স্প্রিং সিস্টেম গাছ এইভাবে টান দিয়ে ধরে গাছের আগায় ইব্রাহিম খলিল উল্লাহকে বেঁধে সে আগুনের যে কুণ্ডলি এটার মধ্যে ফেলে দিচ্ছে ওই যুগের মানুষ আগুনকে সেজদা দিত গাছের সেজদা দিত হ্যাঁ আগুনের সেজদা দিত বিভিন্ন পাথরকে সেজদা দিত মূর্তি দেব দেবী এমনকি ফেরাউনকেও সেজদা দিত ফেরাউন শেষ পর্যন্ত দাবি করলো আনা রব্য কুমল আল আমি সবচেয়ে বড় রব নাউজুবিল্লা বলেন তো ওই যুগের মানুষ ইট পাথর গাছ আগুন এই এই ধরনের জড়বস্তু যেগুলি এমনকি মানুষকেও সেজদা দিত ফেরাউনকে দিত ইব্রাহিম খলিল সেটা পছন্দ করত না আপনারা কি আল্লাহ সারা কাউকে সেজদা দেওয়া পছন্দ করেন ইব্রাহিম আলহ ইসালামের সারা জীবন এই যুদ্ধটাই করে গেছে সারা জীবন শুধু মানুষজন আল্লাহকে সেজদা দেয় সেজদা যেন আল্লাহকেই দেয় এই জন্য ইব্রাহিম আলাই সারা জীবন ফেরাউনের সাথে নমরুদের সাথে এই কাহিনী করে গেছে নমরুদে বিশাল বড় একজন কাফের ছিল ভয়ঙ্কর একজন ছিল ছিল ফেরাউন নবীর জামানা ইব্রাহিম নবীর জামানা ছিল নমরুদ মনে রাখবেন এরা সেজদা নিত এরা কি নিত সেজদা নিত কিন্তু আল্লাহর নবীরাই সেজদার পক্ষে ছিল না সেজদার একমাত্র মালিক বলেন সেজদার একমাত্র মালিক আমার দয়াল নবীও বিদায় হজের দিন কাবা ঘরের ভিতরে যত মূর্তি আসিল এগুলি ভাঙছে হাদিসের মধ্যে উল্লেখ আছে নবীজি এই হাতে লাঠি মুবারক দ্বারা ইশারা করছে ভেঙে পড়ে গেছে কোথাও উল্লেখ আছে মাওলা আলিকে দিয়ে ভাঙ্গাইছেন বিভিন্ন রেবাইতে বিভিন্ন ধরনের ঘটনা আছে মূল কথা হলো আল্লাহর নবী মূর্তি ভাঙছে পাথর ইট পাথরের তৈরি দেব যে মূর্তি গুলিকে ভাঙছে ভেঙ্গে মানুষকে এক আল্লাহ একক আল্লাহ লা লারিক আল্লাহ আমার আল্লাহ কে যেন মানুষ সেজদা দেয় আল্লাহর রেবাদত যেন মানুষ করো ওটাই শিক্ষা দিছে ঠিক না বে ঠিক অতএব আমরাও আল্লাহ ছাড়া কাউকে যেন সেজদা না দেই সেজদা একমাত্র কার বলেন শেষ একমাত্র কার আল্লাহ আর আল্লাহর অলিদের পীর মাসায়ক যারা তিনাদের কদম বসি করবেন কদম বসি মানে যেমন এই হাতে চুমা দেওয়া হলে বলা হয় এটা হস্তবসী হ্যাঁ বিলুল ইয়াদাইন দুই হাতের মধ্যে যদি চুমা দেন তাহলে এটা সুন্নত আর পায়ে চুমা দেওয়া এটাও সুন্নতে সাহাবা মা বাবার পায়ে চুমা দিবেন নিজের মা গর্বধারিণী মা জন্মদাতা বাবা ওনাদের কদম বসি করবেন পায়ে চুমা দিবেন যদি চুমা ডাইরেক্ট নাও দিতে পারেন পায়ে হাত লাগায় হাতে চুমা খাইবেন তাও কিছুটা তাজিম প্রকাশ পাবে ওস্তাদ পীর মাসায়েক মা বাবা পীর বুজুর্গ আল্লাহর অলি যারা তাদের কদম বসি করবেন সুন্নত সওয়াব হবে কিন্তু সেজদা করবেন না মনে থাকবে আল্লাহ যেন আমাদেরকে নবীর তরিকায় থাকার তৌফিক দে বলেন আমিন ও আমার যুবক ভাইরা ইব্রাহিম খলিলুল্লাহ নমরুদের আগুনের ভিতরে পড়েছেন তিনি আগুনের মধ্যে ফেলে দিলেন কথিত একটা ঘটনা রয়েছে কোন কোনো সিরাতের কিতাবের মধ্যে আমি পেয়েছি একটা ব্যাংক একটা ব্যাং ব্যাং ছোট্ট একটা ব্যাংক গিয়ে ইব্রাহিম বলতেছে আল্লাহর নবী আল্লাহর খলিল ইব্রাহিম হে আপনি যদি অনুমতি দেন আমি বিশাল অগ্নিকুন্ডলী প্রস্রাব করে নিভিয়ে আল্লাহ বিশাল বড় অগ্নিকুণ্ডলী ছোট্ট একটা ব্যাংক পেশাব করে নিবে দিব সাহসটা কম না সাহস কম করে নাই কিন্তু একটা পেশাব কয় লিটার এই এই সামান্য একটু তো কয়েক ফুটা কিন্তু সাহসটা কলিজা বরা হে আল্লাহর খলিল আপনি আমাকে অনুমতি দিলে আমি প্রস্রাব করে এই নম্রদের পুরো আগুন আমি নিভিয়ে দিব ইব্রাহিম খলিলুল্লাহ মুসকি মুস্কি হাসে আর কয় তুমি ব্যাং আর কদ্দুন নি ভাইবা যাই করছো কইছো ভালো হয়েছে আল্লাহ খুশি হয়েছে আমিও খুশি হয়েছি তুমি সর তোমার লাগবো না আমাকে সাহায্য যিনি করবে তিনি আমাকে দেখে সুবহান আল্লাহ জিবরিল সাহায্য করার জন্যে প্রস্তাব দিছে ইব্রাহিম খলিল বলছে তুমি কেন সাহায্য করবা আমি যার গোলাম তিনি তো আমারে দেখে আমি যার গোলাপ সে আল্লাহ তো আমাকে দেখে আমার আল্লাহ আরো খুশি হয়ে গেল আগুন রে কয় আগুন আমার ইব্রাহিমের গায়ে লাগিস না বেশি ঠান্ডাও গরম না বেশি গরমও না এমন শীতল হয়ে যাও যেন এটা সালাম মানে শান্তিদায়ক আরামদায়ক ওই অবস্থা আগুনের ভিতরে আমার আল্লাহ ইব্রাহিম নবীর জন্যে করে দিয়েছে আগুন শেষ নমৃত্যা নম্রুদ্ধার সব গোষ্ঠী গাছ লইয়া তাকায় দেখে হায় হায় এত বড় বড় বিশাল লাকড়ি আগুন এগুলি সব জয়লা কয়লা হয়ে গেল একেবারে সাই হয়ে গেল কিন্তু ইব্রাহিম নবী সুন্দর মতো আগুনের মধ্যে বসা আছে একটা পশম জ্বলে না সুবহানাল্লাহ ইব্রাহিম তোমারে খলিল ছিল নমরুদয়া আগুনে দিল আগুন হইল ফুলবাগি আগুন হইল পশম তাহার জলে না মৌলা তোমার লীলা খেলা কেউ বোঝ যে কেউ বুঝে না কাউকে রাখো গাতে কাউকে রাখো ভাল্ তোমার প্রেমের খেলা কেউ বোঝে কেউ এখানে প্রেমের খেলা বলতে আল্লাহর মহিমাকে বোঝানো হয়েছে আমার আল্লাহ কত কিছুই জগৎবাসীকে দেখাইছে এই বিষয়গুলি যারা বুঝেছে তারাই জ্ঞানী তারাই লাভবান তারা তো লাভবান লাভবান শোনো এবার যুবক ভাইয়ারা ইব্রাহিম নবীকে দুনিয়ার সাধারণ আগুনের ভিতরে আমার আল্লাহ নিরাপদে রাখছে একটা পশম জ্বালায় নাই এবার শোনো ইব্রাহিম নবীর নবী সব নবীদের নবী রহমতের নবী আমাদের দয়াল নবীকে আমার আল্লাহ কত গুরুত্বপূর্ণ জায়গায় নিরাপদে রেখেছে দুনিয়ার এটা আগুন সাধারণ আগুন এই আগুনের চাই তার ভয়ঙ্কর আগুন আছে সায়েন্সের ছাত্র ভাইরা তোমরা আমার চাই আরো ভালো জানো পৃথিবীর এই উপরিভাগে ভাগে একটা স্তর আছে হিম শীতল মানে খুব ঠান্ডা স্তর যারা বিভিন্ন রাষ্ট্রে সফর করেছেন প্লেনে আপনারা নিশ্চয়ই জানেন প্লেন যখন উপরে দিকে ওঠে তখন হিমাঙ্কের নিচে মাইনাস ডিগ্রি অনেক বেশি ঠান্ডা এলাকায় প্লেন চলে যায় এগুলি আবার স্কিনের মধ্যে ইয়ে দেখায় তাপমাত্রা দেখায় আউটসাইড টেম্পারেচার কত মাইনাস কত ডিগ্রি বাবা বাবা আমি দেখে তো আশ্চর্য হয়ে গেছি মানে ওখানে ফ্রিজের ভিতরে কিসের ঠান্ডা এটা তো কোনো ঠান্ডাই না ওইটার তুলনায় ফ্রিজ এক হাজার ফ্রিজ একখানা জোড়া লাগলে তো ঠান্ডা কোনো যাইবো না এত ভয়ঙ্কর ঠান্ডার মধ্যে দিয়ে প্লেন যায় এই ঠান্ডা স্তর ওখানে গেলে মানুষ মারা যাবে ওখানে মানুষ গেলেই মারা যাবে অক্সিজেনও পাবে না আর এমন ভয়ঙ্কর ঠান্ডা একেবারে মুহূর্তের মধ্যে মানুষ মারা যাবে এই ঠান্ডার স্তরের পরে আরেকটা স্তর অগ্নি স্তর বায়োলজির মধ্যে অনেক দিন আগে সম্ভবত পড়েছিলাম বায়োলজির মধ্যে যে নাকি ফিজিক্স স্তর আছে ট্রোটোস্ফিয়ার ট্রোফোস্ফিয়ার আবার আরেকটা জানে না কি জান এরকম তিনটা স্তর একটা হলো ঠান্ডা স্তর আরেকটা হলো অগ্নিস্তর ওই অগ্নিস্তর দুনিয়ার আগুন না এটা আরো ভয়ঙ্কর আগুন এক সেকেন্ডের জন্য যদি মানুষ বা কোনো জীব প্রাণীকে ওখানে রাখা হয় এক সেকেন্ডের মধ্যে এগুলি মারা যাবে এত ভয়ঙ্কর আগুন এটা জাহান্নামের আগুন না নর্মালি জাহান্নামের আগুনের তুলনায় নর্মাল কিন্তু পৃথিবীর আগুনের তুলনায় আরো ভয়ঙ্কর আগুন ওই আগুনের স্তর ওই ঠান্ডা স্তর সব পার হয়ে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমান পার হয়ে মুনতাহা পার হয়ে এরপরে ঢুকেছে আমার দয়াল নবী নূরের জগতে সেই জগতে নূরের ফেরেশতা তা যাইতে পারে না সুবহানাল্লাহ যে জগতে জিবরিল নূরের ফেরেস্তা জিবরিল যাইতে পারে না আমার আল্লাহ এই বড় ভীম শীতল স্তর এই অগ্নি স্তর এই সব স্তর পার করাইয়া নূরের জগৎ পর্যন্ত পার করাইছে এমন নূরের জগত গো যেই নূরের জগতে নরমাল কোন ফেরেস্তা যাইতে পারে না ওই নূরের জগৎ পার হইয়া সিফাতের জগৎ পার হইয়া আমার আল্লাহ লা মাকানে গেছে কোরানের সুরা নজমের মধ্যে উল্লেখ রয়েছে ফাকা কাবা কাউ সাইনি আও আদনা আওহা ইলা আপদিহি মা আওহা ওইলা মাকানে যাইয়া আমার নবী আল্লাহর দিদার লাভ করছে এতগুলি স্তর পার হয়েছে এখান থেকে প্রমাণ হইয়া যায় ইব্রাহিম নবীর যেই অবস্থা এর চাইতো আরো হাজার গুণ বেশি সম্মান আমাদের নবীর ঠিক জানে ঠাই নবীজির শান মান বুঝার জন্মে আমি কথাগুলি বলছি আমাদের যুবক ভাইরা অনেক সময় তিনি আমাদের মতোই মানুষ আরে বুকা নবীদের মতো নবীদের মধ্যে সবচেয়ে বড় নবী হলো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সে ইব্রাহিম নবীর চেয়ে হাজার কোটি গুণ বড় মর্যাদা হলো আমাদের নবী আর তুমি আজকে কর্ণফুলীর আব্দুর রহমান মিয়া তুমি বলতো সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ বডি ম্যান তিনি আমাদের মতো একজন মানুষ কও কি ইব্রাহিম নবীও সাহস পায় না যে মোহাম্মদ সাল্লাম আমার মতো বা আমি মোহাম্মদ সাল্লা সাল্লামের মতো মুসা নবীও সাহস পায় না তুমি আব্দুর রহমান আব্দুল সাত্তার আব্দুল জব্বার তুমি সলিম উদ্দিন তুমি এত বড় ভাবার তুমি কো নবী তোমার মতো তুমিও নবীর মতো চিন্তা করছো এই জন্য আপনাদের বুঝার জন্য কথাগুলি বলছি শানের সালত বুঝতে হবে মুদিনাওয়ালা শান মান যদি না বুঝেন তাইলে বাবা ইমান পরিপক্ক হবে আর ইমান যদি আপনার মজবুত না হয় হাস্যরে হাস্যর তো পরে কবরিক তো ধরা খাইয়ে যাবেন আপনি ফেরেজি গাই আপনি চিন্তাত পরে যাবেন কার কথা কব বা ভুলি যাবেন যদি ঠেলার সড়ে বললে ফেলেন লাদরি তাহলে তো কাম হয়েই গেছে আর যদি ইমান মজবুত হয় ইমানটা কেমনে মজবুত হয়েছে বুঝবেন কেমনে ধরেন একশো জন পুলিশ দরসা 100 জন পুলিশে ধইরা সবাই বন্দুক তাক করে কইতাছে তুই কি মুসলমান না হিন্দু রে পুলিশ গრავ কইরা বন্দুক তাক কইরা বলতেছে তুই হিন্দু না মুসলমান ওই সময় কি বলতে পারবেন যে আমি মুসলিম এত গেছে কথা কয় ওই সময় বলতে পারবেন না যে আমি মুসলিম আওয়াজ নাই কেন মুসলমান না ওই সময় বলতে পারবেন না যে আমি মুসলিম তিনটা ঠেলা দেওয়া লাগছে আমি তো বলি সারা পৃথিবীর সমস্ত ক্ষেপণাস্ত্র যদি আমার সিনার দিকে তাক করায় রাখে তাও আমি বলবো ওয়ালার গোলাপ এরকম যদি সৎ সাহস না থাকে তাহলে কবরে মুনকার নাকিরের কাছে উত্তর দেওয়া সম্ভব হবে পেস লাগে যাইব ডরাই যাবেন কারণ এক একশো দুইশো এক হাজার এ পুলিশ রে আর্মি বিডিআর বিজিবি এগুলি চাইতো হাজার কোটি গুণ ভয়ঙ্কর হলো মুনকারার নাকি। ওনাদের আকার দেখলে তো ডরাই যাবেন। অনেক মানুষের খবরে aisa দেখা দিবে জমিন থেকে আসমান পর্যন্ত এত লম্বা صورت নিয়া। এমন কালো ভয়ঙ্কর পোশাক পরবে। আর চেহারা صورت সবার সাথে এক রকম দেখা দিবে না। অবস্থা ভেদে ওনাদের صورت ভিন্ন ভিন্ন রকম হবে। কালো কালো এই পোশাক পরে তারপরে বিশাল জাহান নামের অস্ত্র নিয়ে চোখ থাকবে বিড়ালের চোখের মতো আইসা এত বড় একটা হঠাৎ করে জমিন থেকে আসমন পর্যন্ত এত বড় একটা লোক যদি আইসা তোমার রবকে পারবেন না উত্তর দিতে ধরেন কর্ণফুলি দিয়ে আপনার চট্টং শহর দিছে রাইতে একটা বাজে এই রাস্তা যাইতেছেন হঠাৎ অন্ধকারের মাঝখানে হঠাৎ করে গাছ থেকে একটা লোক লাফ দিয়ে নামছে বিশাল বড় সাদা কাপড় বা কালো কাপড় বইরা করে রে খাই তোর নাম কি তখন নাম করতে পারবে না সাহস আছে একটু ভয় লাগবো না এটা কি ভয় এটা তো দুনিয়ার সাধারণ পাবলিকের ভয় কবর আইসে হঠাৎ করেই মুনকার আর নাকির বলবে মার রব্বুকা তোমার রবকে ওই সময় সাহস করে যে বলতে পারবে রব্বি আল্লাহ আমার রব আল্লাহ আমার ধর্ম ইসলাম আমার নবী মোহাম্মদ মুস্তাফা সেই ব্যক্তি জান্নাতি 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 সুবহানাল্লাহ আর যদি সাহস না হয় তাহলে ভাই আগে ভাগে একটু সুদ্রাইল নাইলে কিন্তু ধরা খেয়ে যাবে এমন ধরে খাইবেন তাহলে কিন্তু এসব আর কেউ উদ্ধার করিন না কেউ থাকবো না এমনি তো আবির মুনাজত বন্ধ করে দিতেছে আপনারা মনে গেলে যে দোয়া করব ওই আশাও কম কারণ এখন যেভাবে মানুষ দোয়া বন্ধ করে দিতেছে মরার পরে দোয়া করিন না লোক পাইতেন না দোয়া করলে তো কিছুটা উপায় আছে যে দোয়ার বরকত আল্লাহ আপনারে কিছুটা হইলো রক্ষা করব কিছু খাফফাফ আল্লাহু আনকা আপনার কাছ থেকে কিছু আযাব আল্লাহ হালকা করে দিবে কিন্তু দোয়া তো বন্ধ করে দিতেছে যত নষ্ট তো ওয়াহাবিরা করে দিতেছে আরে এই তো বেতন দিয়ে আপনারাই মসজিদে রাখছেন টাকা দেন আপনারা খাওয়ান আপনারা কাপড় দেন আপনারা হ্যাঁ আবার মাঝে মধ্যে হজেও লেগে যান গিফটও দেন টাকা পয়সা তো দিতেছেন তাদেরকে আমরা তো কিছুই দেন না আমরা তো মাহবিলেকে হাদিয়া তো দূরের কথা হাদিয়া দিতে লাগে গজুর গরিব মানুষ বহুত মুসিবত অথচ দুয়ার লাগে যুদ্ধ করি আমরা আমরা দুয়াও করি দুয়া যেন থাকে এটা যুদ্ধ করি আমরা টাকা দেয় না টাকা দিয়ে সব হাবি ঘরে নেন হুজুর এন হুজু আরে লক্ষ লক্ষ টাকা দিয়ে দিতেছে এই বাতিলদেরকে আর আর এই টাকা পাইয়া ভালো ভালো অবস্থানে গিয়া বড় বড় চ্যানেল তৈরি করিয়া এখন খালি ফতুয়া ডেলিভারি বেদপ মানুষ মারা গেলে ৪০ হা জেহত ছাতে হয় খরচ যাবে না মোনাজাত থেনাজার পরে খরচ যাবে না ফারোজ নামাজের পরে মনোজাত খরচ যাবে না সবে বরৎ মানা যাবে না সবে মেরাজ মানা যাবে না এই চল্লিশা জেফত মিলাপ কেম সিকিউরিগুলি বাপ সব বেদাব বেদাপ সব বন্ধ করে দিচ্ছে আর আমরা খালি তেল দিয়ে ও হাবিবুল্লাহর আরে খাবাইতেছে মওলানা বুঝবেন এই সুন্নি আলাউদ্দিন জিহাদি ভাইর নাম জানেন কি মাওলানা উদ্ভবক যিনি মাওলানা মাহবুবুল আলম আলকাতরি সাহেব এই এই মানুষগুলি আপনার আসল আপন কারণ ওহাবিরা টাকা দিবেন খাইছে ঘুরছে শেষ আর আমরা টাকা না দিলেও দেখবেন না দোয়া করতেছে আল্লাহ যত মমিন মুসলমান কবরে গেছে সবাইকে তুমি মাফ করে দাও ওই ঘুরে ঘুরে এই মানুষগুলি আপনার লাগিয়া দোয়া করবে ভাই সেদিন বুঝবেন আপনারা সুন্নিরা কত আপন সবে বরাত ঘুমাইবো আর মাসালা দিব কি জানেন এশার নামাজ পড়ে ঘুমাবেন ফজরের নামাজ পড়ে যথা সময় পড়বেন সারা রাত ঘুমালে সব হবে কিন্তু এই সারা রাত ঘুমালে সব হবে এই হাদিসে পড়ছে মাঝখানে যে তাহাজ্জুদ নামাজ পড়লে আরো বেশি সব হবে ওই হাদিসে পড়ে না সে খালি ঘুমাইবার হাদিস পাইছে কথা বুঝতে পারছেন এজন্য বলি আপন আর পর চিনো বাঙালি বুঝবা মরার পরে বুঝবে এখন বুঝবা না সন্নিরা রে খাওয়াইলো দোয়া করব না খাওয়াইলো দোয়া করব সন্নিরা হলো বেলাজা বেলাজা বুঝেননি বেলাজা বুঝেন না যা লাশ নাই আমরা লাশ চরম নাই তো আমরা বখলেও দোয়া করি গাইলেও দোয়া করি খাওয়াইলেও দোয়া করি না খাওয়াইলেও দোয়া করি বেশরম আমরা হইলাম বেশরম বেলাজা আমরা কইলেও দোয়া করি না কইলে দোয়া করি তো এটা আসলে যদিও এখন আপনার অবমূল্যায়ন করেন মরার পরে বুঝবেন এই মানুষগুলি আমাদের আপন কেউ যাবে না রে ভাই কোনো ওয়াহাবি মোল্লা তোর কবরের কাছে যাইব না ভাই মনে রাখিস ভাই কোনো ওয়াহাবি মোল্লা তোর কবরের কাছে যায় দোয়া করব না এই কয়টা মানুষ এই যে গরিব মানুষ আমরা আমরা তাদের তুলনায় অনেক অর্থনৈতিকভাবে দুর্বল এই গুইরাকেরা দেখবে এই কয়টা এই সুন্নি কয়েকটা মোল্লা এইদিকে কি দোয়া করব নামাজ পড়ে দোয়া করব কবর যিয়ারত করে দোয়া করব মিলাত পড়ে দোয়া করব সবে বড় সবে মেরাজে দোয়া করব নফল নামাজ পড়ে দোয়া করব জিকির করে দোয়া করব এই গুইরাকেরা আরই দোয়া করব আপন আর পর চিনল না সময় হারায়া চিনবা এখন চিন্তা না তো এখন যা টাকা পয়সা দাও সব অভাবীদের দিলা যা অভাবীদের দেন আমি মাদ্রাসা তিনটা মাদ্রাসা করতেছি একসাথে একটা মাদ্রাসায় মোটামুটি ভালো সারা পাইতেছে আর দুইটা মাদ্রাসায় হম টাকা কত দাম টাকার কত মূল্য আপনাদের কোন রেসপন্স নাই মাহফিল করে কয়টা হওয়া যা ভাই ওহাবিরা মাহফিল করে সুপসাপ বান্ডেল বুড়ে বুড়ে দেয়া টাকা দিয়ে দেয় যারা শিল্পপতি তারা আলাদাভাবে হেল্প করে আপনি কাজ করেন আপনাকে আমি সহযোগিতা করতেছি গাড়ি গিফট দিয়ে দেয় হ্যাঁ ফ্ল্যাট কিনে গিফট দিয়ে দেয় লক্ষ লক্ষ টাকা দিয়ে দিতেছে কি লাগবে বলেন আপনি কাজ করেন আমরা আপনাদের সাপোর্ট দিতেছি আর আমরা সুন্নিরা উসি তো মিলে না মাহফিল তিন মাস মাহফিলের পরে হুজুর কি খাইয়া আছে না না খাইয়া আছে রোজার মাসে হুজুর কি ইফতার করার খরচ পাতে আসে কিনা সাহারি খাইতেছে কিনা বাচ্চা কাচ্চা নিয়ে কেমন ভাবে চলে সারা বছর কেউ খবর লয় না আল্লাহ কসম কেউ খবর লয় না কিন্তু গৈরাগেরা দোয়া এই সুন্নিরাই করে সুখের দিনে দুঃখের দিনে দোয়া করলেই সুন্নি মলবিটি করে ওহাবিটি করে না আমি আপনাদেরকে কষ্ট দেওয়ার জন্য কথাগুলি বলছি না বাস্তব একটা তিক্ত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করছি এটাই জাস্ট আর কিছু না আমাদের আমরা আজকে মরে গেলে কালকে দুই দিন আপনি আসছেন আপনি যে কেবে আজীবন থাকবেন তা না সবাই অস্থায়ী যার যখন ডাক আসবে সবাই চলে যেতে হবে শোনেন যেই নবীর কথা আমি আজকে বলতেছি ওই নবীর কাজ আমারও লাগবো আপনারও লাগবে এই নবী সাইরা দিয়া কবর হাসর মিজান ফুলচের পার হইয়া জান্নাতে যাইবেন এই মদিনাওয়ালা যদি সুপারিশ না করে আপনি জান্নাত থেকে আপনার কোন মূল্য ও জান্নাতে যেতে পারবে না আমাদের নবী যতক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ না করবে ততক্ষণ কোন নবী রাসুল জান্নাতে ঢুকতে পারবে না সুবাহান সব মানুষ আমরা আতঙ্কিত হয়ে যাবো হাসর ময়দানে চিৎকার মেরে মেরে কাটবো মাথার উপরে সূর্য থাকবে জমিনটা তামার মতো গরম ওই কঠিন দিনে রহমতের নবী আর সে আজিমের নিচে সেজদা দিবে আমার আল্লাহর কোন গান গাইবে কি নাম লইয়া যেন আমার নবী আল্লাহ তালাকে ডাকবো আমার আল্লাহর কাহারিয়া শেষ হয়ে যাবে গুসা এটা শেষ হয়ে রহমতের দরিয়ায় ঢে উঠবে আমার আল্লাহ বলবে ইরফা আর আসাকা হাবিবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধ নবী মুহাম্মদ মুস্তাফা গো আপনার মাথা উত্তোলন করেন আপনি যা চাইবেন আজকের দিনে আমি আল্লাহ আপনাকে তাই দান করব সুবহানাল্লাহ সেদিন নবীজি রাজত্ব বাদশাহী চাইবে না আমার নবী সেদিন জমিন থেকে মাথা উঠিয়ে বলবে ইয়া রব্বি হাবলি উম্মতি আল্লাহ আমার উম্মত আমার দিয়া দাও আমার আল্লাহ বলবে আপনি ততক্ষণ পর্যন্ত আপনার উম্মত সুপারিশ করেন যতক্ষণ না আপনি সন্তুষ্ট না হন যতক্ষণ পর্যন্ত আপনি সন্তুষ্ট না হবেন ততক্ষণ পর্যন্ত আপনি সাফা করুন এই অফার দিয়ে দিবে নবীজি তখন দলে বলে নামবে একলা না সব নবীদের সুপারিশের সুযোগ করে দিবেন রাসুল এবং শহীদগঞ্জ সিদ্দিকগঞ্জ সোহাদায় কারাম সোহালিহীন আল্লাহ আউলিয়া বড় বড় মুতাকি আলেম মুমিন বান্দা সবাই মাঠে নামাই দিব তোমরা যে যেমনি বারো সুপারিশ করো একলা আমার নবী সবই করবে করতে পারবে এরপরও যারা সম্মানিত তাদেরকে ময়দানে নামাই দেবে এই জন্য আমার আরেকটা ছন্দ মনে হলো ফুলসে রাতের কেনারে নবী থাকি বেদারাইয়া আপনার পাপি তাপি উম্মতের গো নিবানি তর নবি নবী তুমি ইমামূলম্বী তুমি ইমামাতেরে ঘাটে নবী থাকি বেদারাইয়া আপনার পাপি তাপি উম্মতে গ তুমি এই গজলটা আমি গাই গুনগুনায় গাই কি আমার নবীর মহাব্বতে গাই গাই আপনারও সময় সুর না থাকুক মনের মধ্যে প্রেম আছে না অনেকের সুর আমার তো অনেক ভালো আমার তো সুর হই না আমার তো বুম বা গলা আপনাদের তো এর চাইতে অনেক সুন্দর সুন্দর কণ্ঠ আছে কণ্ঠ না থাকুক নিরিবিলি একলা একলা বসে বসে আবার নবীর প্রেম নিয়ে এটা টান দিবেন দেখবেন আপনি মদিনা যাওয়া লাগবে না মদিনার নবী আপনার কাছে চলে আসবে নবীজি বহু দূরে না নবীজি বহু কাছে যারা সন্ধানী তালাসি তারা ঠিকই পায় অন্ধের দলেরা না পায় আল্লাহ না পায় রসুল না পায় পীর মুর্শেদ তারা কিছুই পায় না আল্লাহ তালা সে ভাইদের বুঝার মতো জ্ঞান দান করুক মহব্বতে বলে না আমিন জোরে বলে না আমিন সোয়া বারোটার মতো বেজে গেছে কি কষ্ট হইতেছে নাকি আমি চাইছিলাম বারোটার মধ্যে শেষ করে দিতে তারপরেও আমি আরো আরো যদি দশ মিনিট কথা বলি বিরক্ত হইবেন আচ্ছা ইনশাল্লাহ একটু যে গির করেন লাইলা

শুরু থেকে শেষ পর্যন্ত কথাগুলি শুনছো দুইটা কথা মনে যদি লয় মনে যদি চায় তোমরা মাইন। তোমাদের প্রতি আমার একটা অনুরোধ রইল এই দুইটা কথা মানবা এক নম্বর কথা হলো পাঁচ ওয়াক্ত নামাজ ছাইলো না যুবক ভাইরা রে আজকে তুমি চাইলে মসজিদে ঢুকতে পারবা তুমি চাইলে ফজরের নামাজ পড়তে পারবা জোহর আসর মাগরি তুমি চাইলেই মসজিদে গিয়ে নামাজের শরিক হইতে পারবা আজরাইল যেদিন তোমার কাছে হাজির হয়ে যাবে রুহ যখন কবজ করে নিয়ে যাবে তখন হাজার চেষ্টা করলেও আর নামাজ আদায় করতে পারবা না এটা হলো যুদ্ধের গণিমতের মালের মতো সময় যত সুযোগ আছে তত আল্লারে শেজদা দেও পাঁচক্ত নামাজ চাইর না যদি বাই চান্স মসজিদে যাইতে নাও পারো দুই তিনজন বন্ধু মিলে মাঠের মাঝখানে নামাজ পড়ে নাও নামাজ চাইর না গোটা দনিয়াটা কবরস্থান আর গোসলখানা সারা গোটা দনিয়াটা উমতি মহাম্মাদির জন্য মসজিদ যেখানে থাকো নামাজ পাঁচ ওক্ত পড়ো নামাজ চাইর না কিছু মানুষ কইব শরীয়তের নামাজ লাগে না মারফতের নামাজই যথেষ্ট মারেফতের নামাজ যেটা সেটার ব্যাখ্যা আমরা জানি সেটা কখন যখন শরীয়তের নামাজ আপনার মধ্যে পরিপূর্ণভাবে হাসেল হবে তখনই মারেফতের নামাজ আপনার হাসেল হবে যার কাছে দুধ আছে সেই দই পায় দুধের মাধ্যমে মাখন পায় দুধের মাধ্যমেই ঘি পায় যার কাছে দুধ নাই সে না পাবে দই না পাবে ঘি না পাবে মাখন দুধ নাই অন্য কিছুই নাই দুধ আছে সব আছে যার কাছে শরিয়ত আছে তার কাছে হাকিকত তরিকত মারেফত আছে যার কাছে শরিয়ত নাই তার কাছে তরিকত হাকিকত মারেফত কিচ্ছু নাই শরীয়ত যে মানে না সে বেঈমান নামাজ পাঁচক্ত পড়তে হবে যুবক ভাইরা তোমাদের সবাইকে মুরব্বি বাবারা সহ সবাইকে অনুরোধ করে গেলাম কয়েক তো নামাজ জোরে বলো জোরে বলো ইনশাল্লাহ পরবানি সময় কাজে লাগান ভাইরে ও ভাই করোনা ভাইরাস এই কি কোভিড নাইনটিন আবার ওমিক্রন আবার একটার পর একটা গজব আল্লাহ দিতি আছে আবার নাকি ই আসতেছে পঙ্গপাল পঙ্গপাল মানে যত ফসল আদি সব খেয়ে ফেলবে আপনার আমার রিজিক আর থাকবেই না ধান লাগান গম লাগান যাই লাগান খেয়ে ফেলবে পঙ্গপালে এগুলি আসতেছে আফ্রিকা মহাদেশ এমনকি এই পাকিস্তান পর্যন্ত অ্যাটাক করে ফেলছে আমরা নিউজে দেখছি তো সেগুলি যদি আমাদের দেশে আসে আমরা গরিব দেশ তুলনামূলকভাবে অন্য অন্য রাষ্ট্রের তুলনায় আমাদের দেশটা গরিব না মানুষ বেশি তো এই দেশে যদি পঙ্গপাল আসে তাহলে এটা আরেকটা গজব না তো আপনি আজকে আমাদের কর্মের কারণেই তো আল্লাহ গজবগুলি দেয় আমাদের আমাদের তো আল্লাহর উপর নির্ভরশীলতা নাই এখন যে যেমনে পারি চলতেছি আমাদের কোনো কন্ট্রোল নাই কিছু টাকা পয়সা হইলে মানুষকে মানুষ মনে করি না আমরা কিছু ক্ষমতার অবস্থানে গেলে মানুষকার মানুষ মনে করি না শুনুন এই দিন দিন না আরো দিন আছে এই দিনে টেনে নিবে সেই দিনের কাছে এই জমানায় এই এই দুনিয়ায় বহু ক্ষমতাধর শক্তিধর প্রভাবশালী মানুষ এসেছিল তারা আজকে নাই তুমি আমি একদিন থাকবো না এই জায়গা পরে থাকবে এই জমি পরে থাকবে আমি থাকবো না আপনি থাকবেন না একটা সময় আসবে আপনার নিজের বাড়ি আমার বাড়ির দিকে থাকার না আমার দাদা বলতো এই বাড়ি আমার আমা আমি এই বাড়ির মালিক দাদা মরে গেল আব্বাজান বলতে সেই বাড়ির মালিক আমি আব্বাজান মরে গেলে বলবো আমি এই বাড়ির মালিক আমি মরে গেলে বলবো আমার ছেলে বলবো যে এই বাড়ির মালিক আমি সবাই বলতে সেই বাড়ির মালিক আমি কিন্তু সবাই তো মরে যাচ্ছে অরিজিনাল তো আমরা কেউ মালিক না সব কিছুর মালিক আমার আল্লাহ এটা মনে রাখবেন এইটা আমাদের জন্য স্থায়ী না এই দুনিয়া আমাদের জন্য না আমাদের জন্য আল্লাহ রেডি করে রেখেছে জান্নাত এই দুনিয়াতে যার কর্ম ফল ভালো হবে যারা নবীর কথা মানবে নবীর পথে চলবে নবীজিকে যারা ভালোবাসবে তাদের আখেরাত ভালো তাদের স্থান হবে জান্নাত আমিন বলি মহাব্বতে বলি আমিন তাহলে প্রথম অনুরোধটা হলো পাঁচ ওয়াক্ত নামাজ কয় ওয়াক্ত নামাজ আল্লাহ চাহে তো আমার এই কথাটা রাখবেন নি ইনশাআল্লাহ দুই নম্বর অনুরোধ হলো মুফতি শহীদুল্লাহ বাহাদুর বলে গেছে ইয়াবা ট্যাবলেট হেরোইন ফেন্সিডিল গাজা আরো কিটা মদ আরো কি কি যেন আছে এই ধরনের মাদক এগুলি তোমরা বাদ দাও শোনো হে আমার আল্লাহ বলেছে ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুন মিন আমালি শাইতান এই কাজগুলি মদ জুয়া লটারি এগুলি হলো শয়তানের কাজ মদ মানে খালি বোতলের মদি মদ না কুল্লু মুস্কিরিন হার খামরুন ও কুল্লু খামরিন হারামুন ইবনে মাজা শরীফ উল্লেখ নেশা উদ্রেক করে সব দ্রব্য হলো মদ আর মদ হলো হারাম এই জন্যে গাজা নামে গাজা কিন্তু শরীয়তের ভাষায় সেটাও মদ বাবা ট্যাবলেট বা ইয়াবা ট্যাবলেট নামে ইয়াবা কিন্তু নেশা উদ্রেককারী হিসেবে এটাও সরি এই দৃষ্টিতে মদ খমর যত নেশা উদ্রেককারী জিনিস আছে সব গুলিকাল্লার নবী মদের অন্তর্ভুক্ত করে বলেছে সব মাদক হারাম তোমার এই পবিত্র জবান শোনো রে ভাই আমার আল্লাহ তোমারে কত ভালোবাসে আমার আল্লাহ আমাদেরকে কত ভালোবাসে মায়ের গর্বে ছোট্ট শিশু ছোট্ট একেবারে ছোট অবস্থায় আমরা ছিলাম আস্তে আস্তে বড় হয়েছে আমার আল্লাহ আমাদের খাবার খাওয়াইছে মায়ের নাবির সাথে আমাদের নাবির একটা কানেকশন লাগাইয়া আমার আল্লাহ এই মুখের মধ্যে না ঢুকাইছে না এই জিব্বা এই ঠোঁট এই মুখের মধ্যে কোন নাপাক খাত রক্ত রক্ত এই ধরনের জিনিস ঢুকাইছে না কারণ আমার আল্লাহ চায় এই মুখটা পবিত্র রাখছি এই মুখ দিয়ে তুমি আমার আল্লাহরে ডাকবা এই জবান দিয়া আল্লাহর ডাকো এই জবান দিয়া নবীর দুরুদ পড়ো এই জবান দিয়া আল্লাহ রসুলের গুণ গান গাও তাহলে দেখবা এই জবানটা পবিত্র অবস্থায় থাকলে আল্লাহর কাছে যা দোয়া করবা তা কবুল হয়ে যাবে জবান যদি নাফাক করো সুযোগ পাইছ বিড়ি টানছো সিগারেট টানছো গাঁজা টানছো সুযোগ পাইছো ইয়াবা ট্যাবলেট খাইছো সুযোগ পাইছো ফেন্সিল খাইছো সুযোগ পাইছো মদ খাইছো তোমার যা মন চাই তাই খাইলা এই জন্য তুমি হাজার কানলেও তোমার দোয়া কবুল হয় না কারণ যেই জিব্বা দিয়া যেই ঠোঁট নাড়াইয়া যেই মুখ দিয়া আমার আল্লাহর কাছে চাও এই মুখটা তোমার ফাঁক পবিত্র না শোনো রে ভাই সিগারেট বিড়ি এটার কথা একটা উদাহরণ দেই ধরো একটা সিগারেট খাইয়া তোমার স্ত্রীর কাছে গেলা ওয়াইফ বেগম সাহেবের কাছে তোমার স্ত্রীও তোমার মুখের এই বিড়ি সিগারেটের গন্ধটা পছন্দ করে না তুমি চিন্তা করছো যেটা তোমার স্ত্রী তোমার জীবন সঙ্গিনী সেই পছন্দ করে না সেই গন্ধটা আল্লাহ এবং আল্লাহ রসুল কেমনে পছন্দ করবো অতএব আজকে এই মাহফিল থেকে আমি অনুরোধ করব যুব সমাজ সর্বস্তরের মানবতা আপনাদের সবাইকে বিনয়ের সাথে বলি এই জবানকে পবিত্র করেন সকল প্রকার মাদককে না বলেন কোন মাদক যেন আমার জবানে না ঢুকে আমার জবান আল্লাহর জিকির হবে আমার মুখ দিয়ে নবীর দরুদ হবে আমার এই জবান দিয়ে মানুষের পক্ষে মানুষের কল্যাণে কথা বের হবে সত্য কথা বের হবে বলেন আমিন জোরে বলেন আমিন আমাদের যুব সমাজ আজকে ভিন্ন দিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে যুবকরা রে অ যুবক ভাইরা চুরি ডাকাতি বলো আর সন্ত্রাসী বলো সব কিছুর পিছনে মাদক সব কিছুর পিছনে মাদক এই দুইটা অনুরোধ তোমাদের করে গেলাম প্রথম অনুরোধ হলো পাঁচ অক্ত নামাজ বলেন পাঁচ অক্ত নামাজ দুই নম্বর অনুরোধ কি সকল মাদক পরিত্যাগ করা সকল মাদককে না বলা নিজেও এটার সাথে সংশ্লিষ্ট হবেন না অন্য কাউকে সংশ্লিষ্ট হতে দিবেন না আমাদের সবাইকে আমল করার তৌফিক দেন বলেন আমিন জোরে বলেন আমিন আমি আলোচনা ইতি টানলাম দু একটা প্রশ্ন আসছে দেখি প্রশ্নগুলি রাজনৈতিক প্রশ্ন হলে আমি অ্যালাউ করব না এবং শিক্ষণীয় ধর্মীয় বিষয় হলে প্রশ্নগুলি অ্যালাউ করব। ফেতনা ফেতনা উদ্রেককারী প্রশ্ন হলেও আমি এগুলি ডিসলাইক করে যাব বিসমিল্লাহির রহমানির রহিম এক প্রশ্ন নং এক পীর মুর্শিদ বা কোনো আপনজনের ছবি ঘরের গাড়িতে অফিসে বা যে কোনো স্থানে লাগিয়ে সালাম করা এটি শরীয়ত হুকুম কি ওহা কোন পর্যায়ে পরে ফরজ সুন্নাত নফল নামা নফল হালাল জায়েজ মুবা নাকি শিরকি কুফরি হারাম না যায় কোন ক্লাসে পড়ে প্রশ্নটা যৌক্তিক এবং গঠনমূলক শিক্ষণীয় যোগ উপযোগী ইসলামের সরিয়ার দৃষ্টিতে মানুষের ছবি আমার হোক আপনার হোক কোন মানুষের হার্ড কপি ছবি এটা নিষিদ্ধ হারাম এটা এটার ইজমা হয়ে গেছে কপি যে ছবি ধরেন আপনি যদি মূর্তি বানান সরাসরি সেটা অথবা কোনো কাগজের মধ্যে আঁকেন ছবি স্ট্রাকচার দিয়ে এই হার্ড কপি ছবি ইসলামী শরীরের দৃষ্টিতে হারাম এটা হালাল বলার আর কোনো সুযোগ নাই এটা হারাম করেছে স্বয়ং আল্লাহ রসুল একটা পয়েন্ট আছে যে হালাল বা মুবাহ সেটা হলো যদি এনআইডি কার্ড যেমন ভোটার আইডি কার্ড আপনার জাতীয় পরিচয়পত্র অথবা স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হওয়ার সময় বা চাকরির সুবাদে কোনো রাষ্ট্রে যাওয়ার সুবাদাতে পাসপোর্টে অথবা কোনো দরকারে কোনো দালিলিক বিষয় বা ডকুমেন্টারি কোনো বিষয় সংরক্ষণের স্বার্থে বৃহৎ স্বার্থে সাংবাদিকতার পেশায় বা বিভিন্ন জরুরতে যদি ছবি তুলতে হয় সেক্ষেত্রে এটা মুবাহ কিন্তু মুস্তাহাবো না মুবাহ মানে ওজোরের মশালা এটা উজর উজর অসুবিধার মশালা এমনিতে শিয়ালের গুস্ত হারাম বিড়ালের গুস্ত হারাম কিন্তু কোনো ডাক্তার যদি গবেষণা করে বলে যে এই রোগের জন্যে এই শিয়ালের গুস্ত একটু খেলে তার রোগটা ভালো হবে অথবা বিড়ালের গোস্তটা খেলে ভালো হবে ঔষধ হিসেবে ওই সময় আপনার এটা মুবা কিন্তু নর্মালি হারাম নর্মালি কি হারাম আমরা যে বিভিন্ন সিরাপ খাই ঔষধ সিরাপ এই সিরাপের মধ্যে এমন এমন জিনিস থাকে এটা মেডিসিন মেডিসিন বিশেষজ্ঞ যারা তারা আমার চাইতে হাজার গুণ ভালো জানে এই সিরাপ মেডিসিনে এমন এমন জিনিস থাকে যেগুলি ইসলাম শরীর দৃষ্টিতে হালাল না হারাম কিন্তু ঔষধ হিসেবে রোগের চিকিৎসার স্বার্থে ওই সময়টা হারাম না এটা মুবা হয়ে যায় কিন্তু নর্মাল সময়ে হারাম অন্য সব স্বাভাবিক সময়ে হারাম ছবি তোলা স্বাভাবিক হারাম কিন্তু অত্যধিক দরকারে আপনি যদি বিশেষ কোনো জরুরতে আপনি এটা ছবি তোলেন এনআইডি কার্ড বা বিভিন্ন যেগুলি বললাম সেক্ষেত্রে এটা আপনার জন্য মুবা অন্যথায় হার্ড কপি ছবি কখনো ইসলাম এলাও করে না ইদানিং বিভিন্ন মাহফিলের বক্তাদের ছবি দিয়ে বিভিন্ন স্টেজে ফেস্টুনের মধ্যে মধ্যে গেইডের ছবি দিয়ে বক্তাদের নামকরণ করা হয় এটাকে আমি তীব্র নিন্দা জানাইছি আজকেও বলি এগুলি করবেন না ছবি যেই ঘরের মধ্যে থাকে এবং কুকুর যেই ঘরে থাকে ওই ঘরে রহমতের ফেরেস্তা প্রবেশ করেন না এটা সহি মুসলিমের হাদিস আল্লাহর হাবিব বলেছে যেই ব্যক্তি মানুষের মতোই বা আল্লাহর সৃষ্টির মতোই হুবহু আর একটা এই ছবি বা তসবির তৈরি করে হাসরের ময়দান আল্লাহ তালা তাকে বলবে তুমি যেহেতু ছবি তুলছ তুমি এরকম একটা মানুষ বানায় দাও কিন্তু সে তো আর বানাইতে পারবে না এই কারণে তাকে আল্লাহ জাহান নামে নিক্ষেপ করবে এই জন্য দাদু খবরদার অপ্রয়োজনীয় অপ্রয়োজনে পীর মাসে তো পরের কথা সাধারণ মানুষের ছবি তোলায় যায় না আর এই ওয়াজ বাংলাদেশে কতটুকু কার্যকরী হবে এটা আমি জানি না কিন্তু আমি আলেম হিসেবে আলেম না আলেমদের ছাত্র হিসেবে একজন ধর্মীয় দায়ী হিসেবে আপনাদেরকে আমার দায়িত্ব হিসেবে কথাটা বলে দিলাম মানা আপনাদের দায়িত্ব না মানলে আপনাদের হিসাব আপনারা দিবেন আমিও চেষ্টা করি আমল করার জন্য চেষ্টা করবেন আমল সিরিয়ালে পড়াই প্রশ্ন নং দুই হাম নাথ বা ইসলামী গজল বা বাদ্যযন্ত্র বাজিয়ে পরিবেশন করে ইসলাম শরীয় কোন পর্যায়ে পড়ে সেমার নামে ঢোল হারমোনিয়াম বাজিয়ে নাচ করা লাফালাফি করা শরীয়তে কোন পর্যায়ে পড়ে এই ব্যাপারে আমার বিস্তারিত আলোচনা আগেও রয়েছে ইউটিউবের মধ্যে আপনারা পাবেন এখানে দুইটা বিষয় খেয়াল রাখবেন একটা হলো গান ইসলামী সঙ্গীত গান আর একটা হলো বাদ্যযন্ত্র বাজনা ইসলামী সঙ্গীত যেটা সেটা যদি ঈশ্বরের ই মানদণ্ডে সহি হয় তাহলে এটা জায়েজ আছে আগে গানের বিষয়টা আমি বলিনি ইসলামী শরী যে শরীয়তের যে মানদণ্ড সে মানদণ্ডে যদি গান শরীয়ত সম্মত হয় তাহলে সেটা জায়েজ আছে সেটা আল্লাহর শানে হতে পারে রসুলের শানে হতে পারে পীর আউলিয়ার শানে হতে পারে মা বাবার শানে হতে পারে কোনো বুজুর্গ ব্যক্তির শানে হতে পারে এই ধরনের ইসলামী সঙ্গীত জায়েজ দলিল কোরআনুল করিমের একটা আয়াত আল্লাহ তালা বলেছেন ইন আল্লাহ জীন আম আনু আমিন উ সালী হাহাত ও জাকারুল্লাহ ক্যাসিরা কোরআনুল করিমের মধ্যে আল্লাহ তালা তাদেরকে সুসংবাদ দিয়েছে যারা ঈমান আনে এবং নেক আমল করে ওয়া জাকার উল্লাহ ক্যাসিরা এবং প্রচুর পরিমাণে আল্লাহর জিকের করে এখানে জাকার উল্লাহ কাসির আর তফসির করতে কি হাফ ইজফনে কাসির রহমেদুল্লাহ আলাই তদু তফসিরফনে কাসিরে এবং তফসিরে কুর্তুবির মধ্যে অন্যান্য তফসিরের মধ্যে লিখেছে যে জাকার্লাহ কাসিরাফি কালাম যে ইসলামী সঙ্গীত অথবা কবিতা ইসলামী কবিতা ভালো কবিতা দিয়ে কেউ যদি আল্লাহর জেকের করে ধরেন একটা ইসলামী সঙ্গীত তমি রহম অন্ধ না শুধু। তোমারে গান বুঝে না এটাও কিন্তু একটা গান ইসলামী সঙ্গীত এটাও ওই জাকার উল্লাহ কাসিরা মানে ইসলামী সঙ্গীতের মাধ্যমে আল্লাহর জেকির করা হচ্ছে সুবাহান আল্লাহ আরেকটা হলো রসুল পাকের জেকের নবীজির সান যেমন ত্রিভুবনের প্রিয় মোহাম্মদ এলো রে দেখ রে সাগর দেখবি যোধি সাগর আকাশ আ এটাও কিন্তু একটা গান ইসলামী সঙ্গীত কিন্তু এই গানের মাধ্যমে রসুলে পাকের জেকের করা হচ্ছে নবীর শান বলা হচ্ছে এরকম আরো পীর মুর্শিদের শান আছে ওগুলি আমি সব একে একে বলতে গেলে সময় কালক্ষেপণ হবে তো যেই গানগুলি আল্লাহর কথা স্মরণ করে রসুলের সানমান স্মরণ করে আউলিয়া মা বাবা বুজুর্গ ব্যক্তিদের স্মরণ করে সেই মানদণ্ডের নীতিমালায় বৈধ তার মাপকাঠির মধ্যে পড়ে সেই ধরনের গান জায়েজ বরং গুনা মাফেরা এটা সবের কাজ সুহান আল্লাহ এটা আমার কথা নয় আমি কোরআনের আয়াত বলেছি তফসিরের রেফারেন্স দিয়েছি কারো যদি সন্দেহ হয় কিতাবে দেখেন কোরআন খোলেন না পাইলে আমার সহযোগিতা নেন আমি হেল্প করবেন ইনশাল্লাহ ইসলামী সঙ্গীত জায়েজ ইসলামী গান জায়েজ নবীজির দরবারে বহু সাহাবি গান গেয়েছে ইসলামী সঙ্গীত সাহাবাই কারাম গান গেয়েছে বালক বালিকা যারা সাহাবি ছিল তারাও গান গেয়েছে এবং জান্নাতেও গান থাকবে তব সিরিফনে কাসিরে তিরমিজি শরীফে এবং হিলিয়াতুল আউলিয়ার মধ্যে আরো অন্য অন্য কিতাবের মধ্যে উল্লেখ আছে ইন্নাল হুরা ইউ গান ইন আইন না ফিল জান্না জান্নাতে যত মানুষ যাবে যেমন আপনি জান্নাতে গেছেন আপনার চতুর্দিকে হুর যারা তারা ঘেরাও করে বসবে এবং জান্নাতি সুরে বেমেশাল কণ্ঠে অনেক সুন্দর কণ্ঠে সরেলা গান আপনাকে শোনাবে সুভা জান্নাতেও গান থাকবে দুনিয়াতে যেমন আল্লাহর গান নবীর গান আছে পীর মুর্শিদের গান আছে জান্নাতেও গান থাকবে জান্নাতে গান গাইবে কার সামনে জানেন আপনার সামনে আপনার প্রশংসার মাধ্যমে হুর যারা তারা গান গাইবে তো অতএব ইসলামী সংগীত নাজায়েজ নয় ইসলামী সংগীত জায়েজ তবে গানের নামে যেগুলি বেসরা গান মানে অশ্লীল গান শরীয়ত বিধ্বংসী গান শরীয়ত বিরোধী গান যেই গানে মানুষের কুরিপু জাগ্রত হয় কুরিপু মানে কি বুঝেন যারা বুঝেন না মনে করেন একটা গান গেয়েছে গানের কারণে যুব সমাজ নারীদের দিকে ডাইভার্ট হচ্ছে মেয়েদের দিকে একটা অবৈধ সম্পর্কের দিকে তারা ডাইভার্ট হচ্ছে এমন গান যেগুলি যৌন যৌনতা উদ্রেক করে বেহায়াপনা বাড়ায় শরীয়তের পর্দা পুশিটাকে ভিন্ন দিকে ডাইভার্ট করে নারী পুরুষের মধ্যে যে শরীয়তের একটা মাপ মাপকাঠি বা সীমা ওই সীমা রেখাটা রাখে না ওইটাকে বলা হয় বেসরা গান এই সমস্ত বেসরা গান হলো হারাম এগুলি সুরা লুকমানের ভাষা আল্লাহ তালা বলেছেন লাহু আল হাদিস লাহু হাদিস মানে অসার বাক্য অপ্রয়োজনীয় কথা আপনাকে নাম পর্যন্ত নিয়ে ছাড়বে কোরআনের নম্বর এই ধরনের গানকে জাহান্নামে যাওয়ার কারণ বলেছেন এজন্য আমরা ইসলামী সঙ্গীত গ্রহণ করব অনইসলামিক যে ধরনের সঙ্গীত রয়েছে সেটা আমি আর আপনাদের উপমা দিতে চাই না কারণ অনেক বক্তারা এখন হিন্দি ফিল্মের গান নকল করে স্টেজে এই ধরনের গান স্টেজে একজন ইসলামিক স্কলার হিন্দি ফিল্মের গান কিছু শব্দ ট্রান্সফার করে ইসলামিক মঞ্চে কোরআনের মঞ্চে যারা বলে নিঃসন্দেহে তারাও ওই দোষে দোষী এগুলির দ্বারা কোনো না কোনোভাবে কিছু না কিছু যুব সমাজ ওই দিকে ডাইভার্ট হয় এগুলি পজিটিভ দিক আছে কিন্তু বেশিরভাগই ওইটা মনে অত করে দেয় একটা লোক দশ বছর আগে এই ধরনের হিন্দি ফিল্মের গান শুনছে এখন দীর্ঘদিন শুনে না আপনি কারণে আজকে বছর ওইটা মনে হয়েছে তো এই ধরনের কাজ যা যে সমস্ত বক্তারা করে তাদেরকে আমি নিন্দা জানাই স্টেজে মঞ্চে কখনো কোনো ফাহেসা গানকে ভিন্ন শব্দে দিয়েও স্মরণ করাবেন না অনেক সুন্দর সুন্দর ইসলামী সঙ্গীত আছে ওগুলি গান জপে সেই আরো কত সুন্দর আছে এগুলি দিয়ে মানুষকে ইসলামের দিকে উদ্বুদ্ধ করেন আপনি কেন হিন্দি ফিল্মের গান বাংলা সিনেমার ছায়াছবির গান নকল করে মানুষকে মনোরঞ্জন দিচ্ছেন আল্লাহ আপনাকে সবাইকে বুঝার তো অভিজ্ঞ দেন বলেন আমিন এইজন্য ইসলামী সঙ্গীত যায়েজ ইসলামী সঙ্গীত যায় বাদ্যযন্ত্র শুনুন দাদু ভাইরা বাদ্যযন্ত্র সবই যায়েজ না আবার সবই না যায়েজ না কথাটা খুব খেয়াল করে শুনবেন বাদ্যযন্ত্রের মধ্যে দফ রয়েছে এটা জায়েজ বরং মুস্তাহাব রসুলে কারিন সল্লাল্লাহ আলিসাল্লাম বিবাহের অনুষ্ঠানে দফ বাজানোর অনুমতি দিয়েছেন হাজানিকা ওয়া জ আলুহু ফি ফিল ম্যাসাজ ইট ওয়া দ রিবু আলহি মিজি আল্লাহর হামিব বলেন বিবাহ তোমরা অ্যালান করো প্রচার করো যমুকের সাথে অমুকের বিবাহ হচ্ছে এটা প্রচার করো সম্ভব হলে মসজিদের ভিতরে বিবাহারে আগদের কাজটা সম্পন্ন করো এবং বিবাহ উপলক্ষে দফ বাজাও দফ মানে ঢুল নয় দফ দফি ঢুল ঢুলি, ই দফ জায়েজ ঢুল হারাম দফ মুস্তাহফ ঢুল হারাম সুবিধা মতো দফের ঢোল বানায় নিয়েন না ঢুলের আবার দপ বানাই নিয়েন না খুব খেয়াল করে শুনবেন এই জন্য বাদ্যযন্ত্রের মধ্যে বাজানোটা মুস্তাহাব এটার পক্ষে বলেছেন এটা বিরুদ্ধে বলার কোনো সুযোগ নাই হুজাতুল ইসলাম ইমাম আবু হামিদ গজালি রহমতুল্লাহ আলাইহিয়াই সেই কিতাবের মধ্যে এই ব্যাপারে ডিটেলস আলোচনা করেছেন এমনকি শেখ আব্দুল হক মহাদিস দেহলবী রহমতুল্লাহ আলাই মাদারুজুন নবুয়তের মধ্যে ডিটেলস আলোচনা করেছেন আমি সবগুলি আলোচনা করলে ফেতনার যুগে কিছুটা ফেতনা আরো বাড়বে এই জন্য আমি ঘিয়ের মধ্যে আর আগুনের মধ্যে আর ঘি ডালতে চাচ্ছি না তো এই আমি বলতে চাচ্ছি দুই একটা বা কয়েকটা যন্ত্রের ব্যাপারে ওলামাই আহলে সুন্নাত কথা বলেছেন এরপরেও তবে আপনাদের সর্বসম্মতি করবে বাসি হারাম ধুল হারাম হারমোনিয়াম হারাম এগুলি মনে রাখবেন আরও কি কি জায়েজ আমি বলতে চাচ্ছি না কারণ আগুনে ঘি ঢালা হবে ফেতনার যুগে অনেক কিছু বলাও জায়েজ না তো যে দুই একটা যন্ত্র বৈধ বলা হয়েছে সেই দুই একটা যন্ত্র নিয়ে ইসলামী সঙ্গীত গাওয়ার জন্য ছয়টা শর্ত আছে কয়টা শর্ত বলেন কয়টা শর্ত ছয়টা শর্ত যদি আপনি মানতে পারেন তাহলে ওই ছয় শর্ত মোতাবেক আপনি ওই দু একটা বা যে কয়টা যন্ত্রের বৈধতার কথা ওলামাই কারাম বলেছেন ওই যন্ত্রগুলি নিয়ে আপনি সামা কাওয়ালি বা ইসলামী সঙ্গীত পেশ করতে পারবেন আমি ছয়টা শর্তের মধ্যে কয়েকটা শর্ত আপনাদের বলে দিই দেখেন এই শর্তগুলি মেনে করার মতো কোনো সুযোগ আছে কিনা এক নম্বর হলো যেই সঙ্গীত যে গান গাইবে সেটা শরীয়ত সম্মত গান হতে হবে একটা শব্দ শরীয়ত বিরোধী হইতে পারবে না দুই নম্বর শর্ত হলো যেই মজলিসে গান গাইবে সেই মজলিসে নাবালক দাড়িবিহীন ছোট বালক বালিকা থাকতে পারবে না মহিলা গান দূরের কথা। ছোট বাচ্চা মেয়ে ওই বাচ্চা মেয়ে তার উপরের কথা বাচ্চা ছেলেরা পর্যন্ত ওই মজলিসে থাকতে পারবে না দাড়ি ছাড়া কোনো মানুষই থাকতে পারবে না এরকম মজলিসে দাড়ি নেই বালক হোক না বালক হোক দাড়ি ছাড়া কোনো মানুষই থাকতে পারবে না তিন নম্বর হলো মজলিসে কোনো বেয়ানামাজি থাকতে পারবে না নামাজ নাই রোজা নাই সে মারফতের দুহাই দিয়ে গান গাইতে সে বেয়ানামাজি ওই মজলিসে থাকতেই পারবে না এই গান গাওয়ার বিনিময়ে কিছু পাবে টাকা পয়সা বা কোনো কিছু এই আশায় গান গাইতে পারবে না পাঁচ নম্বর হলো যারা গান শুনবে তারা শোনার পরে কিছু বা কোনো খাবার হয়ে যাবে এই কয়েকটা শর্ত আমি বললাম আরো একটা না দুইটা শর্ত আছে বাকি এই শর্তগুলি যদি মেনে আপনি গান গাইতে পারেন তাহলে চেষ্টা করে দেখতে পারেন আমি আমার এই বয়সে এরকম ছয়টা শর্ত মেনে গান গাওয়ার কোনো পরিবেশ বাংলাদেশে পাই নাই আমি পাই নাই আপনারা তালাশ করে দেখতে পারেন খালি ডুল আর বাদ্যযন্ত্র লইয়া লাভ মারলে গান বাজনা হয় না ময়রা সারলে তারা ফিরাইতে ফিরাইতে খাম্বল দিয়া এভাবে ফারাইতে ফারাইতে জান না তিনি ডুল তরিকার বায়ু মরণকালে ডুল বাসি বাজাই চিন্তা করো না মরণ কালে তুমি মরার পরে তোমার ঢুল বাজাইয়ে বাজাই নামে নিব কি ভয়ঙ্কর অবস্থা আমি যা বলেছি আমানতদারির সাথে বলেছি আল্লাহর ভয় মদিনাবলার মহাব্বত নিয়ে বলেছি মানলেও আলহামদুলিল্লাহ না মানলেও আমার কিছু করার আমরা অনেক সময় কোরআন হাদিসের আনুগত্যের দিকে না যাইয়া তন্ত্রের পূজা করি পীর সাপ কি কইছে পীর সাপ কি কইছে ওইটা ঠিক আলাউদ্দিন জেহাদি কি আর ওই মাহবুব আল কাদ্রি কি পীর সাপ কইছি আলিয়া মাদ্রাসা কোন আছে লেহাবরা করছে এইটা না উনি পীর আর এখন তো মহামারী লো ফিরের ফুলাফি ফিরের ছেলেফি আরে সব বনাস লেখা নাই পড়া নাই যোগ্যতা নাই নামাজ রাইজ প্রস্রাব করে পানি ঠিকমতো লয় কিনা সন্দেহ আছে ওজুর ফরজ জানে না তায়াম্মুমের ফরজ জানে না গোসলের ফরজ জানে না নামাজের তেরো ফরজ জানে না চোদ্দটা ওয়াজিব জানে না সে পীরে কামাল এই ধরনের ভান্ডদের কারণে আজকে তাসাউফের জগতে বদনাম হচ্ছে ঠিক আপনাদেরকে আমি আর কিছু বলতে চাচ্ছি না আমি যা বলতেছি আল্লাহকে ভয় করে ভালোবেসে আমান উদ্দারির সাথে কথা বলতেছি কামেল পীরের খেদমত করবে যার কাছে গেলে আল্লাহর কথা মনে হয় মদিনাওয়ালার প্রেম অন্তরে জাগ্রত হয় যার কথা শুনলে দুনিয়া আখেরাতে আপনার সুসংবাদের কথাগুলো অন্তরে জাগ্রত হয় সকল প্রকার খারাপ দিকগুলি কুরিপুগুলি দমন হয় সুরিপুগুলি জাগ্রত হয় তার কাছে যাবেন সঠিক কামেল মুকাম্মেল পীর মুর্শেদ তার কাছে বসে থাকলো লাভ আছে আল্লাহর ওলি যে তার কাছে বসে থাকাও লাভ আছে ভণ্ডতের কাছে যায় না পীরের ছেলে হইলে পীর হয় না আরে নবীর ছেলেও তো নবী হয় না নবীর ছেলেও নবী হয় না যোগ্যতা থাকলে আল্লাহ তাকে নবী বানাইছেন বানায় নাই আর এখন পীরের ঘরে জন্ম হইলেই পীর পীর যাদার অভাব নাই অভাব নাই এলাকা বাড়ি বাড়ি ভিক্ষা হয়ে গেছে মহল্লা মহল্লা পি এলাকা এলাকা পি বাজারে বাজারে পি ভয়ঙ্কর অবস্থা পীরের বাজার গরম সুরা ফাতে পড়তে পারে না হ্যাঁ পীরে কামেল উচিত কথা বললে আপনারাও আমাকে পছন্দ করবেন না কিন্তু আমি সত্য কথা বলবো আমি জানি আমার দয়াল নবী আমার উপরে খুশি আছে আমি সত্য কথা বলি এবং বলবোই অলিদের পক্ষে কথা বলবো ভণ্ডদের বিরুদ্ধে কথা বলবো ভন্ডামির সাথে সুন্নিয়তের কোনো সম্পর্ক নাই সুন্নিয়তের সাথে ভণ্ডদের কোনো সম্পর্ক নাই আল্লাহ আমাদের বুঝার তো দেন নাম